দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি জোচ্ছই ব্যাটিং, টাইগারদের ভবিষ্যৎ তারকা হিসেবে এই রিপনের চোখ সমর্থকদের রাখতেই হচ্ছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন, দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটার। ছোট চোখে বড় স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন রিপন, ইয়ং টাইগাররা ব্যর্থ হলেও তিনি ছিলেন উজ্জ্বল। ৬ ম্যাচে বল হাতে নিয়েছেন ১৪ উইকেট, তার চাইতেও বেশি দৃষ্টি কেড়েছে রিপনের পজিটিভ অ্যাপ্রোচ। যুব বিশ্বকাপের সেরা একাদশে স্থান পাওয়ায় সে দায়িত্ব বেড়েছে আরও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বড়দের ক্রিকেটেও। আমারও ইচ্ছা আছে যে আমি যদি ন্যাশনাল টিমে খেলি, দেশকে জানি আমি অনেকদিন সার্ভিস দিতে পারি, বা সুযোগ আসলে ইনশাল্লাহ আমি এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। এত গেল মুদ্রার এক পাশের গল্প, অন্য পাশটায় ফেলে আসা কঠিন সময়। গাজীপুর সিটি কর্পোরেশনের বগুড়া এলাকার রিপন মন্ডলের ক্রিকেটের শুরুটা বেশ কঠিন, তবুও কঠিনদেই বেসেছেন ভালো। যেহেতু মাঠের সাথে স্কুল ছিল, তো এলাকায় অনেক খেলা মানে খেলা রাখতো, তো আমার বলতো যে খেল একদিন স্কুলে না গেলে কিছু হবে, তো ওই পাশে ক্লাস চলতেছে আর ওই পাশে আমি খেলতেছি। এমন হয়েছে যে ওই পাশে এক্সাম চলতেছে, আমি এই পাশে ক্রিকেট খেলতেছি। পরিবার থেকে সবসময় উৎকণ্ঠ সমর্থন পেয়েছেন এই যুবা, টিভি সেটের ছেলের খেলা মানেই মায়ের উন্মুখ প্রতীক্ষা। রিপনকে নিয়ে গর্বের শেষ নেই তার শৈশব গুরুরও। বাংলাদেশের জন্য আমার ছেলে খেলতেছে, গর্ব, আরো ভালো করুক, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি যে তোমার ছেলে টিভির মধ্যে খেলতেছে, আমরা দেখতেছি, তখন আমার খুব ভালো লাগে। টিভিতে যখন খেলা দেখি তখন তো খুব আনন্দ লাগে, খুশি লাগে, এত কষ্ট পরিশ্রম করে দিছি, মানুষও সবাই ভালো বলে যে না অমুকের ছেলেটা আপনার ছেলে রিপন মন্ডল খেলে ভালো। ওর খেলাধুলার প্রতি অনেক আগ্রহ ছিল, ক্রিকেট খেলার প্রতি, তখন ও যখন একটু বড় হলো তখন ও ভালো পেস বল করতো, তো দেখি যে বলে অনেক গতি অনেক পেস, তখন আমি মানে দেখছি যে ওর প্রতি একটা সম্ভাবনা আছে। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে পরবর্তী ব্যস্ততা শুরু হবে রিপনের, থাকবে নিজেকে প্রমাণের নতুন চ্যালেঞ্জ। তার হাত ধরেই টাইগারদের গুজবে পেস বোলিং অলরাউন্ডারের অভাব। যুব বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর সে স্বপ্ন তো দেখাই যায়। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।